आज के कत तारीख सेप्टेम्बर दो तारीख एकत्रिशे डिसेम्बर मध्य धूपगुड़ी महकुमा होबे आमी कथा दिए गेलाम तीन मासेर मध्ये धूपगुड़ी महकुमा होबे एर दाय दायित्व आज के सभा मंच थेके आमी कांधे तुले निये जाच्छि धूपगुड़ी आमरा आपनादेर निर्वाचनेर आगे कथा दिएछिलाम जे नतून सब डिविशन करब एटा आज के कैबिनेटे पास हो गेछे धूपगुड़ी बानारहाट और धूपगुड़ी म्यूनिसिपालिटी निये धूपगुड़ी सब डिविशन एकटा करे देवा होच्छे। অভিষেকের ঘোষণায় শিলমোহর, মন্ত্রিসভায় পাশ হলো ধূপগুড়ি মহকুমার প্রস্তাব, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হলো ধূপগুড়ি মহকুমা গঠনের প্রস্তাব। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আয়োজিত বৈঠকে এই প্রস্তাব পাশ করা হয়। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই খুশির হাওয়া ধূপগুড়িতে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। চলতি বছর তার আচমকা মৃত্যু হলে সেখানে পুনর্নির্বাচন হয়। নির্বাচনী প্রচারে ধূপগুড়িতে গিয়ে সভামঞ্চ থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তৃণমূল জিতলে 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে। এরপর ধূপগুড়ি উপনির্বাচনের ফল যায় তৃণমূলের পক্ষে। ফল ঘোষণার দুদিন পর 11 সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করেন। অবশেষে আজ মহকুমা গঠনের সেই ঘোষণায় আনুষ্ঠানিকভাবে শিলমোহর পড়ল। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সংবাদ মাধ্যমের সামনে জানান, আপাতত ধূপগুড়ি ও বানারহাট এই দুটি ব্লক নিয়ে ধূপগুড়ি মহকুমা কাজ করবে। ধূপগুড়ির মানুষ দীর্ঘদিন ধরেই মহকুমা চাইছিলেন, মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি তিনি রাখলেনও। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আজকে আমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকে বিধানসভার ক্যাবিনেট মন্ত্রিসভায় পাস করা হলো আজকে আমাদের ধূপগুড়ি মহকুমা। এই মহকুমা পাস করার জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই ধূপগুড়িবাসীর পক্ষ থেকে। আমাদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের ধূপগুড়িবাসীর চাহিদা আজকে মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রিসভায় পাস করার জন্য অসংখ্য ধন্যবাদ ধূপগুড়িবাসীর পক্ষ থেকে এবং আমাদের ধূপগুড়ি ব্লকের ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জপ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই শারদীয়ার প্রাক্কালে জলপাইগুড়ি জেলার জন্য আজকে যে আনন্দের খবর আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী আজকে মন্ত্রিসভার বৈঠকে জলপাইগুড়ি জেলায় একটি নতুন মহকুমা ধূপগুড়ি মহকুমা, যেটা ধূপগুড়ি বানারহাট এবং ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি নিয়ে আজকে সেটা মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে। এবং এই ধূপগুড়ি মহকুমার জন্য গত 2 সেপ্টেম্বর ধূপগুড়ির মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের কাণ্ডারী সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ধূপগুড়ির সাধারণ মানুষকে যে কথা দিয়েছিলেন, তিন মাসের মধ্যে মহকুমা ধূপগুড়ি মহকুমা হবে এবং তার দায়িত্ব যে কাঁধে তুলে নিয়েছিলেন, আজকে সেটা সফল হলো। সেই জন্য দলের পক্ষ থেকে, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমাদের সর্বোচ্চ নেত্রীকে প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে আমাদের নেতা আজকে যার দৃঢ় প্রত্যয়, আজকে সাধারণ মানুষের যে অধিকার নিয়ে লড়াই শুধু বাংলার মাটি নয়, ভারতবর্ষের মাটিতে আজকে যেটা প্রত্যক্ষ করছি, আমাদের আগামীর কাণ্ডারি অভিষেক ব্যানার্জি তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই শারদীয়ার আগে যেমন করে একটা আলাদাই বাতাবরণ তৈরি হয়, মানুষের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়, উৎসবের মেজাজ তৈরি হয়, ধূপগুড়ি মহকুমার মানুষের কাছে আজকে এটা উৎসবের মেজাজ। এবং সেই সঙ্গে আমাদের এই নতুন করে ধূপগুড়ি উপনির্বাচনে আজকে যাদের নেতৃত্বে যে সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে ধূপগুড়ি আগামী দিন যে উন্নয়ন, সেই উন্নয়ন এগিয়ে যাবে। বিধায়ক
নতুন বিধায়ককে নিয়ে ধূপগুড়ির উন্নয়নে গিয়ে যাবে। সাধারণ মানুষ, ধূপগুড়ির সাধারণ মানুষ যে এই নির্বাচনকে যে একটা আলাদা পথ দেখিয়েছে, যে উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, ভারতবর্ষের আজকে বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ভারতবর্ষের যেটা দৃষ্টান্ত স্থাপন করেছে, ধূপগুড়ির সাধারণ মানুষ এই নির্বাচনে সেই সমস্ত কিছু যেটা বিগত দিনে যে জাত পাত থেকে শুরু করে সাম্প্রদায়িকতা নিয়ে যে বিরোধীদের যে চক্রান্ত, সেই চক্রান্তকে একদম জবাব দিয়েছে, উন্নয়নকে সামনে রেখে নির্বাচন হয়েছে। এবং আমাদের এই আগামী দিন জলপাইগুড়ি জেলার সার্বিক উন্নয়ন থেকে শুরু করে আমাদের আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের অধিকার নিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির পথকে অবলম্বন করে এগিয়ে যাব আজকের দিনে। তাই সমস্ত জেলাবাসীকে যেমন ধূপগুড়ি নতুন মহকুমার জন্য যেমন শুভেচ্ছা, তেমনি করে কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রীকে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার, আজকে আমরা ধূপগুড়িবাসী এবং আমি ধূপগুড়ির বিধায়ক হিসাবে খুবই আনন্দিত এবং আপ্লুত। আজকে শারদীয় উৎসবের শুভ সূচনা করতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ধূপগুড়িকে মহকুমা হিসাবে তার ক্যাবিনেটের মিটিংয়ে সেটা তিনি পাশ করেছেন। স্মরণীয় যে ধূপগুড়ির বিধানসভার উপনির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূপগুড়িকে মহকুমা হিসেবে গঠন করার। প্রতিশ্রুতি মতো ধূপগুড়িতে জেতার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে তিনি ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন, তারই আজকে আইনগতভাবে ক্যাবিনেটে পাশ করার কথা তিনি ঘোষণা করলেন। এই জন্য আমরা ধূপগুড়িবাসী এবং ধূপগুড়ির বিধায়ক হিসেবে আমি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শারদীয় এই উৎসবে এবং শারদীয় যে পুজো আসছে তাতে আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করছি। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एक्रो फार्म। कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।